সবাই বোনের মতো ছিলাম, আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আমাদের বাবা ভাইয়ের মতো ছিলেন। আপনাদেরকে অনুসরণ করে আমরা সামনে এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল কালচারাল অনেক শিখেছি, এই জন্য আমরা আপনাদের নিকট চিরকৃতজ্ঞ। আমাদের জীবন তো খুবই ছোট, আর এই ছোট্ট কলেজের পরিসরের মধ্যে আমরা একসাথে একতাবদ্ধ ছিলাম। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমাদের দোয়া আশীর্বাদ থাকবে, যেন জীবনের প্রতিটি অধ্যায়ে এভাবে সাফল্যের সাথে অতিক্রম করতে পারেন, এবং আমরাও আপনাদের কাছে দোয়া প্রার্থী। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, আজ এই বাক্যের কাছে নতি স্বীকার করে আজ আপনাদের বিদায় দিতে হবে। জীবাণুর তাড়নায় সামনে এগুনের পথ প্রশস্ত করতে আমরা আপনাদের ভালোবাসায় সিক্ত। জানি না কতটুকু সম্মান দিতে পেরেছি আপনাদের, মনের অজান্তে হয়তো কষ্ট দিয়ে থাকলে সেটা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায়ের বেলায় আর বেশি কিছু বলবো না, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আয়োজিত নবীন বরণ বিদায় অনুষ্ঠান 2019 উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অর্থ ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব প্রকৌশলী আবুল কালাম আজাদ স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রকৌশলী সুনীল চন্দ্র চৌধুরী স্যার, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিদায়ী আপুরা এবং অর্থ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের সকল ছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় আপুদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে বিদায় নেওয়া সম্ভব হবে না। আমরা অনেক দিন ধরে হৃদয় রাঙানো গাতা সুরে এই কলেজে আছি, আমরা সবাই বোনের মতো ছিলাম, আপনারা আমাদের বড় বোনের মতো, আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট হতে আমরা অনেক কিছু শিখেছি, এজন্য আমরা আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদের আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। মূলত আমাদের জীবন তো খুবই ছোট, আর এই কলেজ পরিসরটা আরও ছোট, কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। শীতের শিশির বিন্দুর মতো রোদ উঠলে সব কিছু তাল মিলিয়ে যায়। আমরা শিখদি বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসবো। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ করে পরের ধাপে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য দোয়া ও আন্তরিক শুভকামনা রইল, যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন। আমরাও আপনাদের চলাপদ্ধ এগিয়ে যেতে চাই। আপনাদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিতে মন চাচ্ছে না, তবুও বিদায় দিতে হবে। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠানের সকল ছোট বোনদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বোন সহ সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও আমার শুভেচ্ছা। নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। নবীনদের কলরবে মুখরিত হয়ে যাক এই কলেজ প্রাঙ্গণ, নবীনদের নতুন প্রাণে স্নিগ্ধ হোক এই পরিবেশ, আর এই স্নিগ্ধতায় ভরে উঠুক আমাদের কচি প্রাণ। কলেজ প্রাঙ্গণে প্রথম যেদিন পা দিলাম সেদিনই এক নিবিড় স্বপ্ন উঁকি দিয়েছিল হৃদয়ের কোণে, স্নিগ্ধতার পরশে নতুন রঙে রেঙেছিল সেই স্বপ্ন। এই কলেজে ভর্তি হওয়ার পর যেদিন প্রথম দিন ছিল কলেজের, সেদিনের প্রায় বেশ কিছুদিন আগে এই কলেজটা কেমন তা দেখার এক প্রবল ইচ্ছা জেগেছিল মনে। মায়ের হাত ধরে এই কলেজে প্রথম পা ফেলেছিলাম, আসার সময় দূর থেকে দেখেই এক অচানা অকৃত্রিম আনন্দ ভরে গিয়েছিল মনে। তারপর কলেজের দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়ার সাথে সাথে আমার মনের আনন্দ উত্তেজনা দুই বেড়ে চলেছিল। কলেজের চারপাশ এবং ভেতরে ঢোকার পর কলেজের মনোরম দৃশ্য দেখে সত্যিই মনকে নাড়া দিয়েছিল সেদিন। সেদিনের পর থেকে ভাবছিলাম কবে থেকে এখানে নিয়মিত আসতে পারবো। এর পরের কথা শুরু করার আগে আমি সবার কাছে একটুখানি বেশি সময় চেয়ে নেব, এটা বলার জন্য যে আমার এই ডিপ্লোমাতে অ্যাডমিশন নেওয়ার মূল কারণটা কী ছিল। বলতে গেলে ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হব। সেই মতো পড়ালেখা করছিলাম ঠিক করে, কিন্তু ভাগ্য কেন যেন সহায় হলো না। মেডিকেলে চান্স পাওয়ার জন্য প্রথম যে পর্যায়ে আমাকে খুব ভালো ফল অর্জন করতে হতো, সেই এসএসসিতে আশাজনক ফল হলো না। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু মা বাবা পাশে ছিল বলে, তাদের দেওয়া শুভকামনা আমার সাথে ছিল বলেই আজ এইখানে আমি আসতে পেরেছি। ডাক্তার পেশাটির সাথে পাশাপাশি আমার প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার পেশাটিও ভালো লাগতো।
আসলে বিজ্ঞান জিনিসটাই ভালো লাগতো আমার, তাই যখন দেখলাম মা বাবা আমাকে ঠিক জায়গার সন্ধানে দিয়েছে, অন্তত এখান থেকে আমি আমার দ্বিতীয় ভালো লাগা পেশার দিকে এগিয়ে যেতে পারবো আর অবশ্যই বিজ্ঞান নিয়ে আরও অনেক দূর পড়তে পারবো, তখন মনটা একটু হালকা হয়েছিল। আর তার পরবর্তী চিন্তা থেকে এখানে আসা, আমি আশা করি একদিন এখান থেকে আমি আমার জীবনে গুরুত্বপূর্ণ দিনগুলোর দিকে যাত্রা করতে পারবো। যাই হোক, অনেক কিছুর পর অবশেষে কলেজে আমার দৈনন্দিন যাত্রা শুরু হয়। এই যাত্রা পথে শিক্ষকরা যেমন আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তেমনিভাবে আমাদের বড় বোনেরাও আমাদের পাশে ছিলেন। তারা আমাদের সঠিকভাবে চলতে সাহায্য করেছেন, আমাদের ছোটোখাটো ভুল শুধরে দিয়েছেন। আরেকটি কথা যেটা না বললেই নয়, তা হলো আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, দূর দূরান্তের শিক্ষার্থীদের জন্য যে হোস্টেলের ব্যবস্থা করেছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সবাই। এতে সত্যিই তাদের অনেক সুবিধা হয়েছে, যার কারণে তারা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে এখানে পড়ালেখা করতে পারছে। আমাদের এই কলেজের পরিবেশের কথাও না বলে পারছি না। কলেজের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা, প্রাকৃতিক পরিবেশের হাওয়া, সব কিছুই সুন্দর, স্বাস্থ্য, মন ও পড়ালেখার জন্য গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক একটা ভাব পড়ালেখার স্থানে থাকলে পড়ালেখায় ভালো করে মন বসে। এরপর কলেজের শিক্ষিকাদের কথা বলি, শিক্ষক শিক্ষিকাদের কথা বলি, যারা আমাদের পথ প্রদর্শক, স্বপ্নদ্রষ্টা। সকল শিক্ষক শিক্ষিকাদেরই আমার খুব ভালো লেগেছে, তাদের সাথে খোলাখুলিভাবে আমরা সব কথা আলোচনা করতে পারি, বিশেষ করে আমাদের গাইড টিচারদের সাথে। আমাদের সকলেরই উচিত শিক্ষক শিক্ষিকাদের সাথে নিঃসংকোচ থাকা, তাহলে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তারপর বলি, আমাদের কলেজের প্রত্যেকটি ক্লাসরুমগুলো খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের পুরো কলেজটাই বলতে গেলে খুবই পরিষ্কার এবং যেটা আমার খুব ভালো লেগেছে। আর ল্যাবরেটরিগুলো খুব সুন্দর করে সাজানো এবং সমৃদ্ধ, যা আমাদের ব্যবহারিক জ্ঞানকে উন্নত করার জন্য সাহায্য করে। সবশেষে এটাই বলবো যে আমাদের এই কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সঠিক রাস্তা। অনেকে মনে করেন পলিটেকনিকে পড়ে কিছুই করা যায় না, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মনের জোরটাই আসল। আর একটা কথা বলতেই হয়, আজকাল চাকরির বাজারে সহজে চাকরি পাওয়া খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ লাইনে পড়েও অনেকে চাকরি পাচ্ছে না, কিন্তু এখানে এই পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় পড়ে ভালোভাবে পাশ করে কারিগরি শিক্ষা দ্বারা অনেকে নিজের সুভবিষ্যৎ গড়ে তুলেছে। আর কারিগরি শিক্ষা অর্জন করে অন্য কোথাও যে আর পড়া যায় না তা নয়, এখান থেকে শিক্ষা লাভ করে আরও উচ্চতর ডিগ্রি লাভ করা যায়। এবং আমরা হয়তো অনেকে জানি না, আমাদের কারিগরি শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা রয়েছে, যার দ্বারা আমরা ভবিষ্যতে মর্যাদার সাথে দাঁড়াতে পারবো। আর বেশি কিছু বলবো না, এখন শুধু এইটাই বলবো, আমাদের যে বড় বোনেরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনারা সবাই যেন এখান থেকে খুব ভালো ফল অর্জন করতে পারেন এবং ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই শুভকামনা রইল আপনাদের ছোট বোনদের পক্ষ থেকে। আর আপনারাও দোয়া করবেন যাতে আমরাও একদিন আপনাদের পথ অনুসরণ করে খুব ভালো ফল অর্জন করতে পারি আর নিজেদেরকে সমাজের বুকে মর্যাদার সাথে স্থাপন করতে পারি। অনেক কথার পর আমি সবাইকে আবার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমার সামান্য বক্তব্য শেষ করছি। কর্তৃক আয়োজিত আজকের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান 2019-এর সভাপতি এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং উপস্থিত সকল বান্ধবী এবং ছোট বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। 2015 সালে শুরু হয় আমাদের এই যাত্রা। আমি কম্পিউটার ডিপার্টমেন্টের আসমানা ইয়াসমিন, কম্পিউটার ডিপার্টমেন্টের সকল বিদায়ী বান্ধবীদের পক্ষ থেকে আমি বক্তব্য করছি। কখন যে আমাদের চারটি বছর কেটে আজ বিদায় পর্বে দাঁড়িয়ে আছি তা সত্যি ভাবতে কষ্ট লাগছে। প্রতিটি শিক্ষক শিক্ষিকা আমাদেরকে অতি যত্নে আপন করে নিয়েছিলেন আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর দিকে। 2015 সালে যখন আমাদের যাত্রা শুরু হয়েছিল তখন পুরো কলেজটাই আমাদের কাছে নতুন ছিল। তখন স্যারদের অতি ভালোবাসায় এবং আদর যত্নে আমরা আমাদের এই কলেজটাকে আপন করে নিতে পেরেছি। আমাদের ক্লাসে স্যাররা অনেক ভালোভাবে বন্ধুসুলভ আচরণভাবে আমাদেরকে পাঠদান করেছেন। সকল ডিপার্টমেন্টের সকল স্যারদের সাথেই আমাদের পরিচিতি অনেক ভালো করে, তবে আমি যেহেতু কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কম্পিউটার স্যারদের সাথে স্যার ম্যামদের সাথে একটু ভালোভাবেই পরিচিত। এই চার বছরে তাদের সম্পর্কে যা জানা তা থেকে একটু করে আমি একটু বর্ণনা করি। আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের সব থেকে ফেমাস স্যার কিন্তু হাইদার স্যার। হাইদার স্যার আমাদের চার বছর অনেক যত্ন করে পড়িয়েছেন, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। সেকেন্ড সেমিস্টার যেহেতু ক্যাপ্টেন ছিলাম, সেহেতু সবসময় পানিশমেন্টটা আমার একটু বেশিই ছিল। স্যারের নামে এটা দোষ দিচ্ছি না, স্যারের এই ভালো গুণটাই একটাই, স্যার সবসময় সময় অনুযায়ী কাজ করতে এবং সবকিছু নিজে থেকে করতে আমাদের প্রেরণা দিয়েছেন।
আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আজাদ স্যার আমাদের আমাদের সাথে অনেক বন্ধুসুলভ আচরণ করে। বিভাগীয় প্রধানের ওই বিভাগীয় প্রধান ওইটা উনার মধ্যে থাকে না, যখন উনি আমাদেরকে পাঠদান করেন খুব বন্ধুসুলভ ভাবে উনি আমাদেরকে পড়ান। আর আমাদের শারমিন ম্যাম কিন্তু আমার অত্যন্ত প্রিয় একজন ম্যাডাম, ওনার হাত ধরে কিন্তু কম্পিউটারের প্রোগ্রাম জগতে আমাদের পা রাখা শুরু হয়েছিল। ম্যামকে আমি অত্যন্ত ভালোবাসি, এটা সত্য কথা। ম্যামকে সামনে ম্যাম ডাকলেও আমি কিন্তু পিছনে ওনাকে বান্ধবী বলেই ডাকি। এছাড়া আমাদের চার ডিপার্টমেন্টের সব স্যার ম্যাম অনেক ভালো, অনেক বন্ধুসুলভ ভাবেই আমাদেরকে পাঠদান করিয়েছেন সব, যার জন্য আমরা এই আমাদের প্রতিষ্ঠানটাকে খুব সহজে আপন করে নিতে পেরেছি। তাই চার বছর পর চলে যাওয়ার সময় অনেক কষ্ট হচ্ছে সত্যি কথা, তাও জীবনে একটা নতুন অধ্যায় পা দিতে যাবো, তার জন্য একটু আনন্দও হচ্ছে। ছোট বোনদেরকে এবং স্যার ম্যামদেরকে রেখে আমরা চলে যাচ্ছি, দোয়া করবো যাতে আমাদের সব স্যার ম্যাম এবং আমাদের ছোট বোনরা আমাদেরকে একটু হলেও মনে রাখে। যাই হোক, আমার বক্তব্য যদি সকলের কাছে একটু বিরক্তকর হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আর বেশি কিছু না বাড়িয়ে নবীনদের প্রতি ভালোবাসা এবং শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান অতিথি, সভাপতি এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আমার সামনে উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে রোদ বৃষ্টির লুকোচুরির শুভেচ্ছা। আজ আমরা সবাই একত্রিত হয়েছি নবীনদের বরণ করতে এবং অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে আমাদের বিদায়ের জন্য এখানে উপস্থিত হয়েছি। যদি আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে বিদায় নেওয়া সম্ভব হবে না। 2015 সালে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল, কখন যে চার চারটা বছর পার করে আজ বিদায় পর্বে দাঁড়িয়ে আছি তা ভাবতে কষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা কখনোই ভুলব না। আমাদের শিক্ষকবৃন্দ সবসময় আমাদের উৎসাহ দিয়ে গেছেন, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আমাদের মধ্যে অনেকে দুয়েটার জন্য প্রস্তুতি নিচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও হতাশা না হয়ে শিক্ষা জীবনে আরও উন্নতি করে দেশ ও জাতির ভূমিকা রাখতে পারি। এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণ এর মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক আমাদের কাছে বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা কল্যাণ করছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন, ছোট বড় কোনো ভুল করে থাকি, তাহলে আমাদের ক্ষমার চোখে দেখবেন। সমস্ত ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আপনাদের স্নেহমাখা শাসন কখনো ভুলতে পারবো না, ভুলতে পারবো না এই প্রতিষ্ঠান, কেননা এত পরিচ্ছন্ন পরিষ্কার মনোমুগ্ধকর পরিবেশে আমাদের শিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে। এজন্য আমরা শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই এবং আমরা চিরকর্তব্য ওনার কাছে। আজ আমাদের বিদায়ী ছাত্রীদের চোখে পানি এবং নবীনদের মুখে নতুন কিছু আহরণের ছাপ ভেসে উঠছে। আমি নবীনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমরা যখন প্রথম এসেছিলাম ভয় ভীতি ছিলই, কিন্তু স্যাররা আমাদের সাথে যেভাবে পড়িয়েছে, আমাদেরকে যেভাবে হেল্প করেছে তা সত্যি অভাবনীয়। আমি রাজশাহী থেকে চিটাঙ্গা পড়তে এসেছি, সবাই বলেছিল কিভাবে পারবো চারটা বছর পার করতে, কিন্তু স্যারদের সহযোগিতা, ইনস্টিটিউটের কর্মচারী কর্মকর্তা সবাই আমাদের সাথে খুবই ভালোভাবে ব্যবহার আচরণ করেছে। আর আমরা কোনো হেল্প চাইলেই কখনো পিছপা হন নাই। এই জন্য বলবো যারা নবীন তারা অবশ্যই কোনো হেল্প লাগলে ইনস্টিটিউটের থেকে নিবা, সবাই অনেক ভালোভাবে হেল্প পাবা। আমি একজন বাইরের মেয়ে হয়ে অনেক হেল্প পেয়েছি। আজ যাই হোক, বিদায় মুহূর্তে আর কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উনিশ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, কম্পিউটার বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব প্রকৌশলী আবুল কালাম আজাদ স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রকৌশলী সুনীল চন্দ্র চৌধুরী স্যার, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানবৃন্দ
উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিদায়ী সহপাঠীবৃন্দ এবং অত্র ইনস্টিটিউটের সকল ছাত্রীবৃন্দ, সকলকে আমার নমস্কার ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের প্রথমে আজকের এই আয়োজনের জন্য প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী সহ প্রাণের ছোট বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রাণের জাগরণে তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নবশতকের পাঞ্জিরি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের এই বিদায় অনুষ্ঠান। প্রতি বছর যে ফুল অন্যের জন্য সাজিয়েছি সে পথের প্রতীক হয়ে গেলাম, মন থেকে বিদায় নেওয়া কখনোই হবে না। হয়তো এই প্রাণের ক্যাম্পাসে আমাদের উৎসাহের ধ্বনি আর বাজবে না, প্রোগ্রামের কাজেও উঠে পড়ে আমরা লাগবো না, তবে আমরা তোমাদের যে ভালোবাসা দিতে পেরেছি সেই স্নেহ মমতাগুলো আমাদের খুঁজবে হয়তো। হঠাৎ ক্ষণে মনে পড়ে যায় সেই বিদায়েরই বাণী, চলে যেতে নাই যায় তবু চলে যেতে হয়, ছাত্র জীবন সবারই আসিবে এই সময়। আজ এই বিদায় বেলায় কেঁদে উঠে মন, জাগিয়ে তুলে অন্তরে ব্যথার ক্রন্দন। দীর্ঘ চার বছরের জীবনে অজান্তি অসংখ্য স্মৃতির মাঝে নিজেকেই জড়িয়ে ফেলেছি স্বাদের সহপাঠী শিক্ষকবৃন্দ সহ এই প্রতিষ্ঠানের সব কিছুর সাথে। সুখ দুঃখ রেশারেশি সময়ে অসময়ে কাজে আকাজে পাশে পাওয়া বন্ধুদের হৃদয় মন্দিরে চিরসবুজ হয়ে থাকবো, দেখা হবে হয়তো কোনো এক চিরচেন কানাগলিতে, এটি বাস্তবতা। প্রিয় শিক্ষকের পড়ার ফাঁকে দুষ্টমিতে মেতে থাকা হবে না, ক্লাসরুমের ফার্স্ট বেঞ্চগুলোতেও থাকবে না আমাদের ছোঁয়া, পড়া দেওয়ার কথাও বলবে না সেই এই প্রিয় শিক্ষকগণ। তবে হে প্রিয় শিক্ষকগণ, আপনারা আমাদের মাতা পিতা স্নেহে শিক্ষাদান করে গেছেন, আপনাদের পরিশ্রমের ফল আমরা আজকের এই বিদায়ী। শিক্ষাদানের পাশাপাশি সামাজিক ব্যক্তি হিসেবে গড়ে তুলতে আপনারাই পারেন, শুধু আপনারাই। এই ঋণ কখনো শোধ করার নয়, আজ এই হৃদয়ের বাঁধন ছিঁড়ে নিয়মের বাধা ডরে ঠেলে দিচ্ছেন উন্নতির শিক্ষা জীবনের আরেকটি স্তরে। হ্যাঁ, আজ আমরা বিদায়ী। বুকের ভেতর প্রতিটি কথার মাঝে রক্তক্ষরণ হচ্ছে, সেটা কেবল একজন বিদায়ী জানে। প্রিয় মুখগুলো তোমরা সবাই ভালো থেকো, আজকে নবীন তোমরা একদিন এই মঞ্চে আমার মতোই উপবিষ্ট হবে এমন কোনো একটি স্মৃতি নিয়ে। তবে যতদিন থাকবে শিক্ষকদের বাবা মায়ের মতো ভালোবেসে যাবে। প্রিয় শিক্ষকগণ, আপনাদের সৃষ্টিকর্তা শক্তি প্রদান করুন, হাজার বছর ধরে থাকুন আমাদেরই ছায়া হয়ে। বোবা আর্তনাদ নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম, ধন্যবাদ সকলকে। বিদায় অনুষ্ঠান 2019-এর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, অত্র ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানগণ, আমার সামনে প্রিয় সহকর্মীবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান, আমি এই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি, আমি কিছু অপ্রিয় কথা বলার জন্য ছাত্রীদের উদ্দেশ্যে এখানে এসেছি, যা তাদের যারা বিদায়ী তাদের আগামী দিনের খুব বিরক্তিকর থেকে মুক্তি পাওয়ার জন্য, আর যারা নবীন আছে তাদেরও এখানে থাকি, এখানে যখন বিভিন্ন কাজে অফিসিয়াল কাজে আমাদের কর্মকর্তা কর্মচারীদের কাছে যাবে তখন কিছু বিড়ম্বনা পড়তে হয়, ওই বিড়ম্বনার জন্য না পড়ে সেজন্য আমি আজকে এখানে দাঁড়িয়েছি। নবীনদের উদ্দেশ্যে বলবো, তোমরা বিভিন্ন হাই স্কুলগুলো থেকে এসেছ, এই বড় বিশাল মনোরম ক্যাম্পাসে তোমাদেরকে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাস করার পাশাপাশি প্রতিদিন ক্যাম্পাসে আসার সময় এবং যাওয়ার সময় গেটে একটা সুবিশাল আমাদের নোটিশ বোর্ড আছে, যেন নোটিশ বোর্ডটা দেখা হয়, আমাদের যে কোনো কার্যাবলী